বর্তমানে চ্যাটিংয়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে মেসেঞ্জার অন্যতম। সাধারণত বার্তা পাঠানোর জন্য মেসেঞ্জার বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে বর্তমানে ছবি, অডিও, ভিডিও, স্টিকার এবং ফাইল ইত্যাদি আদান প্রদানের ক্ষেত্রে মেসেঞ্জার ব্যবহার করা হয়ে থাকে। মেসেঞ্জার প্রতিনিয়ত তার সুযোগ সুবিধা আপডেট করে থাকে। বর্তমানে মেসেঞ্জার তার অডিও বার্তা পাঠানোর ক্ষেত্রে একটা নতুন আপডেট নিয়ে আসছে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর আপডেটটি দেখার পর আপনি এখন থেকে যে কোনো ধরনের অডিও বার্তা মেসেঞ্জারে পাঠাতে পছন্দ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আগে আমরা মেসেঞ্জারে অডিও বার্তা প্রেরণের ক্ষেত্রে মাইক্রোফোনের মতো যে আইকনটি দেখা যাচ্ছে তাতে আঙ্গুল দিয়ে চেপে ধরে কথা বলা স্টার্ট করতে হতো, যেখানে কারেকশন, ডিলেট বা রিপিট করার কোনো সুবিধা ছিল না। সেক্ষেত্রে বড় ধরনের কোনো অডিও বার্তা প্রেরণের ক্ষেত্রে চেপে ধরে রাখা কিংবা বারবার মেসেজ রিপিট সহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতো। কিন্তু মেসেঞ্জারে নতুন আপডেট হওয়ার পর এ ধরনের সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আর আপনাকে আগের মতো মাইক্রোফোনের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এতে চেপে ধরে রেকর্ডিং করার দরকার নেই। এখন আপনি শুধু মাইক্রোফোনের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এতে একবার চাপ দিলেই হবে, তাহলে রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ওটাতে ক্লিক করছি, দেখেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যখন একবার ক্লিক করলাম মাইক্রোফোনের মতো আইকনটিতে তখন রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি চান আপনি আরও রেকর্ডিং করতে তাহলে সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি যে এখানে প্লাসের মতো আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাসের মতো আইকনটিতে ক্লিক করলে আবার এখান থেকে রেকর্ডিং হওয়া শুরু হবে। অলরেডি কিন্তু 10 সেকেন্ড হয়ে গেছে, তো আমি প্লাস আইকনটিতে ক্লিক করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেকর্ডিংটা কিন্তু 10 সেকেন্ডের পর থেকে শুরু হয়ে গেছে, এখন কিন্তু 15 সেকেন্ড। এখন যদি আমি আবার প্লাস আইকনে ক্লিক করি তাহলে আবার কি হবে, 15 সেকেন্ডের পর থেকে রেকর্ডিং হওয়া শুরু হবে। তো আমি ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন যে রেকর্ডিংটা কিন্তু 15 সেকেন্ডের পর থেকে হয়েছে। ঠিক আছে, তো আপনি তো রেকর্ডিংটা কমপ্লিট করবেন। এখন রেকর্ডিংটা ভালো হয়েছে কি না সেটা আপনি যাকে পাঠাবেন তার উপযোগী হয়েছে কি না সেটা আপনি একবার প্লে করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে প্লে করার যে বাটনটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন, তাহলে এটা প্লে হওয়া শুরু হবে। তো আবার যখন প্লে হওয়া শুরু হয়েছে আপনি যদি চান মাঝখানে একটু রেস্ট নিয়ে আবার শুনবেন, সেক্ষেত্রে আবার ওই বাটনটিতে প্রেস করবেন, তাহলে দেখা যাবে আবার নতুন করে শুনতে পাচ্ছেন। এভাবে আপনি বারবার রেকর্ডিংটাকে বন্ধ করে চালু করে, ঠিক আছে, পুরো রেকর্ডিংটা শুনতে পারবেন। ঠিক আছে, তো রেকর্ডিংটা শোনার পর আপনার কাছে মনে হয়েছে যে রেকর্ডিংটা পারফেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড হয়ে যাবে। আর যদি মনে হয় যে না রেকর্ডিংটা আমার ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি চাইলে এই যে ডিলেট বাটনের যে অপশনটা দেখতে পাচ্ছেন এতে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তো আমি ক্লিক করছি, দেখেন এটা ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা ডিলেট হয়ে গেছে। তো আপনি যদি আবার নতুন করে রেকর্ডিং করতে চান আবার ওই মাইক্রোফোনের মতো আইকনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যখনই আমি মাইক্রোফোনের মতো আইকনটিতে ক্লিক করলাম তখনই রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, হয়তো তখন আপনি প্রিপেয়ার ছিলেন না, তো আপনি চাচ্ছেন আবার নতুন করে রেকর্ডিং করতে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে রিপিটের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি যদি এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে কি হবে, রেকর্ডিংটা আবার নতুন করে 1 সেকেন্ড থেকে হওয়া শুরু হবে। দেখেন আমি ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যখনই আমি এটাতে ক্লিক করলাম তখন নতুনভাবে রেকর্ডিং হওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনি আপনার অডিও রেকর্ডটা পছন্দ মতো করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি মেসেঞ্জার রিলেটেড যে নতুন আপডেট সেটা আপনি অলরেডি ক্লিয়ারলি বুঝে গেছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।